নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। নিঝুম দ্বীপের একদিকে মেঘনা নদী আর তিন দিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে। নিঝুম দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন আর সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নিঝুম দ্বীপের বর্তমান আয়তন প্রায় 92 কিলোমিটার। পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন। প্রতি বছর বর্ষা মৌসুমে অমাবস্যা ও পূর্ণিমায় প্রায় ক্ষতিগ্রস্ত হয় নিঝুম দ্বীপ। ভরা বর্ষায় অমাবস্যার হঠাৎ জোয়ারের পানি বেড়ে স্বাভাবিকের চেয়ে 5-6 ফুট উপর দিয়ে প্রবাহিত হয়। এ পানি দেখে দিক বেদিক ছোটাছুটি করতে থাকে মায়াবী হরিণ। জোয়ারের পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে উঁচু জায়গা খুঁজতে থাকে নিঝুম দ্বীপের হরিণগুলো। যখন আর উঁচু জায়গা খুঁজে পাওয়া না যায় তখন চলে আসে লোকাল।